ঘরের পাশে অবস্থিত এই ডোবার মাঝে সংসার পেতেছে বেশ কয়েকটি মোরহান বার্ড, যেখানে কয়েকটি ঘরে জন্ম নিয়েছে বেশ কিছু ফুটফুটে ছানা। আর ঘরে থেকে মা পাখিটি বসে বসে ছানাগুলোর দেখভাল করছে, অন্যদিকে বাবা পাখিটি এদিক ওদিক থেকে তাদের ছানাদের জন্য আহার সংগ্রহ করে নিয়ে আসছে। এদিকে এই পুরুষ পাখিটি ব্যস্ত ঘর তৈরিতে, নানা ধরনের খড়কুটু, গাছের ডাল, লতাপাতা সংগ্রহ করে এনে তারা স্বামী স্ত্রী দুজন মিলে ডিমপাড়া উপযোগী একটি ঘর তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। কারণ স্ত্রী পাখিটির যে ডিম পাড়ার সময় ঘনিয়ে এসেছে। অন্যদিকে এই মোরহেন দম্পতির ঘরেও বেশ কয়েকটি ছানার আগমন ঘটেছে। যে ব্যক্তিটির ঘরের পাশে তারা সংসার পেতেছে, তিনি প্রায় সময়ই তাদের দেখতে যেতেন। পাখিগুলো কিভাবে তাদের ঘর বাঁধে, কিভাবে তারা তাদের সন্তানদের দেখভাল করে, এসব দেখেই ব্যক্তিটি তার অবসর সময় কাটাতেন। এভাবেই একদিন ব্যক্তিটি অন্যান্য দিনের মতোই আজও এই ডোবার পাশে এসেছে পাখিগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে। কিন্তু অন্যান্য দিনের মতো আজ সব কিছু স্বাভাবিক ছিল না। ব্যক্তিটি ডোবা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে যখন পাখিগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন, তখন তিনি দেখতে পান যে কিছুটা দূরে একটি মোরহেন পাখির ছানা পড়ে আছে। এই দেখে তিনি দৌড়ে যান ছানাটির কাছে। এরপর তিনি দেখতে পান যে কেউ একজন পাখিগুলোর বাসা ভেঙে তছ নচ করে দিয়েছে। আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও তিনি ছানাগুলোর বাবা মাকে আর খুঁজে পাননি। কে বা কারা অসহায় পাখিগুলোর সংসার ভেঙে ছানাটিকে এতিম করে দিয়েছে তারও কোনো হদিস মিলিনি। তাই তো তিনি এক পর্যায়ে ছানাটিকে নিয়ে আসেন তার ঘরের মাঝে। ঘরে এনে ছানাটিকে যখন তিনি মেঝেতে ছেড়ে দেন, তখন আলতো পায়ে এখনও ঠিকঠাকভাবে হাঁটতে না পারা মোরহেন পাখির ছোট্ট এই ছানাটি এক পা দু পা করে হাঁটতে শুরু করে ঘরের মেঝেতে। বেশ কিছুদিন পর ব্যক্তিটি খবর পান যে দুষ্টু এক পাখি শিকারি তার ঘরের আঙিনায় সংসার বাঁধা মোরহেন পাখিগুলোর উপর হামলা চালিয়েছিল। আর ওই দুষ্টু লোকটি মোটমাট তিনটি পাখিকে শিকার করে নিয়ে গেছে ব্যক্তিটির এই ডোবা থেকে। এরপর ওই পাখি শিকারি শিকারের দৃশ্যগুলো ভিডিও করে তার সোশ্যাল মিডিয়া সাইটে ছেড়ে দেয়, যা পরবর্তীতে এই পাখিপ্রিয় হৃদয়বান মানুষটি দেখতে পান। কিন্তু এখন তো আর কিছুই করার নেই, যা সর্বনাশ হওয়ার তো তা হয়েই গেল। এদিকে ব্যক্তিটির বাবা মাহারা ছানাটির জন্য কিছু টিস্যু পেপার আর নরম কাপড় দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করে দেন। পাঁচ সাত দিন পর যখন ছানাটি কিছুটা বড় হয়, তখন তিনি তার ঘরের কোণে কিছু খড়কুটু দিয়ে ছানাটি থাকার জন্য সুন্দর একটি ব্যবস্থা করে দেন। ভাত, চাল, গম ইত্যাদির সাথে সাথে ব্যক্তিটি ছানাটিকে নানা ধরনের পোকামাকড় সংগ্রহ করে এনে খাওয়াতেন। ছানাটির সাথে সাথে তার পরিবারের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে ছানাটিকে আপন করে নেয়। ব্যক্তিটির অনুপস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যরাই ছানাটির দেখভাল করত। তাদের সবার আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে ছানাটিও ধীরে ধীরে বড় হতে থাকে। আট থেকে দশ দিন পর যখন ছানাটি নিজ থেকে খেতে শিখে যায়, তখন ব্যক্তিটি তার ঘরের আঙিনায় ছানাটির জন্য একটি ঘর তৈরি করে দেন। এখন ছানাটি তার এই নতুন ঘরের মাঝেই বসবাস করে। নানা ধরনের ঘাস, লতাপাতা সহ ব্যক্তিটি ছানাটিকে নানা ধরনের ফলমূলও খেতে দিতেন, যেন ছানাটি ধীরে ধীরে সুস্থ সবলভাবে বড় হয়ে উঠতে পারে। তবে ব্যক্তিটির পরিবারের সদস্যরা প্রায় সময়ই ছানাটির ঘরের মাঝেই তাকে দেখতে যেত, আর কিছু সময় তারা ছানাটির সাথেই খেলাধুলা করে কাটাত। আর যেদিন ব্যক্তিটি সময় পেতেন, সেদিন তিনি মোরহান পাখির ছানাটির সাথে ঘুরতে যেতেন, যেন ছানাটি ধীরে ধীরে প্রকৃতিকে চিনতে পারে। কারণ ছানাটি আর কিছুটা বড় হয়ে গেলেই তিনি যে আবারও ছানাটিকে এই প্রকৃতির বুকেই ফিরিয়ে দিবেন। মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যেই এখন কুচকুচে কালো রঙের এই মোরহান পাখির ছানাটি বেশ বড় হয়ে গেছে। ইতিমধ্যে ব্যক্তিটির পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে ছানাটির এতটাই ভালো সম্পর্ক হয়ে উঠেছে, তারা ছানাটিকে তাদের পরিবারের একজন সদস্যই মনে করেন। কিন্তু হাজার হলেও সে তো আর মানুষ নয়, তাই তো তারা সিদ্ধান্ত নেন যে আরও কিছুটা বড় হওয়ার পর এই প্রকৃতির বুকেই ছানাটিকে ফিরিয়ে দেওয়ার। দীর্ঘ তিন মাস পর
এখন ছানাটি পুরোপুরি বড় হয়ে গেছে। তাই তো তারা আজ ছানাটিকে মুক্ত করে দেওয়ার জন্য একটি ঝুড়ির মাঝে ছানাটিকে নিয়ে রওনা দিল। ব্যক্তিটির ঘর থেকে বেশ কিছুটা দূরে আসার পর তিনি একটি খোলা আকাশের নিচে এই বিলের মাঝেই পাখিটিকে এইভাবেই মুক্ত করে দেন। আর পাখিটিও ছাড়া পেয়ে উড়ে চলে যায় প্রকৃতির বুকে। নিজের সন্তানের মতো পেলে পুষে বড় করে তোলার পর আজ ব্যক্তিটি তাকে মুক্ত করে দিলেও তার জন্য ব্যক্তিটির চিন্তার কোনো কমতি ছিল না। তাই তো তিনি প্রায় সময় বিলের মাঝে ছানাটিকে খুঁজতে আসতেন। এইভাবেই একদিন ব্যক্তিটি যখন ছানাটির খোঁজে বিলের আশেপাশে আসে, তখন তিনি তার আদরের এই মোরহান পাখির ছানাটিকে দেখতে পায়, যে কিনা আহত অবস্থায় পড়ে আছে বিলের মাঝে। এই দেখে তিনি ছানাটিকে হাতে তুলে নেন। এরপর ছানাটিকে আবারও তার সাথে করে নিয়ে আসেন ঘরের মাঝে। ঘরে এনে দু তিন দিন ছানাটির আদর যত্ন করার পর যখন ছানাটি সুস্থ হয়ে উঠে, তখন তিনি আর ছানাটিকে বিলের মাঝে ছেড়ে আসেননি। তিনি তার ঘরের আঙিনায় তাকে ছেড়ে দেন। কয়েকদিন ঘরের আশেপাশে ঘুরে ঘুরি করলেও এরপর থেকে ব্যক্তিটি পাখিটিকে আর খুঁজে পায়নি। এভাবেই কেটে যায় দীর্ঘ 6 থেকে 7 মাস। হঠাৎ একদিন ব্যক্তিটি লক্ষ্য করেন যে তার ঘরের আশেপাশে একটি মোরহান পাখি ঘুরে ঘুরি করছে। পাখিটিকে দেখে ব্যক্তিটির মনের এক কোণে সন্তানকে ফিরে পাওয়ার মতো এক চিমটি খুশি যেন মুহূর্তেই বয়ে গেল। পাখিটিও ব্যক্তিটিকে দেখতে পেয়ে বেশ কিছুক্ষণ পর ভয় ডর কাটিয়ে তার কাছেই ছুটে আসে। হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেয়েছেন বাবা, তাই তো এভাবেই আদর করে তার খুশির বহিঃপ্রকাশ করছে। ব্যক্তিটি কিছুক্ষণ পর খেয়াল করেন যে তার সন্তান একা আসেনি। দীর্ঘ 6 থেকে 7 মাস পর সে তার সঙ্গীকে সাথে করেই ঘরে ফিরেছে। 2-4 দিন পর মহৎ ওই পাখিপ্রিয় মানুষটি লক্ষ্য করেন যে তারা দুজন তার ঘরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তারা আর বনে জঙ্গলে ফিরে যায়নি। ঘরের পাশে থাকা ছোট্ট ওই ডোবার মাঝেই তারা দুজন খেলে বেড়ায়। কিছুদিন পর হৃদয়বান মানুষটির প্রাণপ্রিয় ওই পাখি সন্তান তার সঙ্গীর সাথেই ঘর বেঁধেছে ব্যক্তিটির ঘরের ছাদের এক কোণে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এমনই আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।